আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আলোলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি, এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু টাকা তো লাগবে, কিন্তু এত টাকা তারা পাবে কোথায় তোমার থেকে? মা কখনো বড়দাকে সচ্ছল হিসেবে দেখেনি। আমাকে এখন বলতে হচ্ছে ঠাকুরপো, এতদিন মুখ বুঝে সহ্য করেছি। কাল রাতে কি হলো? কি হলো? কাল সারাদিন এত কিছু হলো, মেজকর্তা নিশ্চয়ই খুব খেপেছিলেন। তোরে কি বলেছে? সেই কথা না, তিনি তেমন কিছু আমাকে বলে নয়। ওই একটু জানতাম, আমি জানতাম মেজকর্তা তোকে বলবে, আমি জানতাম। লয় গো ভাবি, কালকে ও আর ব্যবহারে আমি খুব অবাক হয়েছি। কেন রে? মেজকর্তা খুব খারাপ ব্যবহার করেছে। আমি তাই তো আশা করেছিলাম, কিন্তু কালকে তিনি আমারে সম্ভাই দিলেন। হ্যাঁ কি রে, এই কি এমন হলো যে তুই এত অবাক হয়ে গেলি? তোমরা কি করছো গো ভাবি? তোমার রান্না এখনো সারেনি? আচ্ছা তোমরা দুজন তো খুব ভালো রান্না জানো, আমাকে একটু শিখিয়ে দিবে? ওমা হঠাৎ তোমার রান্না শেখার শখ হলো যে? আমার রান্না শেখার শখ তো আগে থেকেই আছে, ভালো ভালো রান্না করব। রান্না শিখিয়ে, আচ্ছা রান্না শেখার আগে তরকারি কাটা শেখো। নাও তরকারি কাটা। হ্যাঁ নাও, এখানে যা যা সবজি আছে নাও, সুন্দর করে সুন্দর করে গুছিয়ে কাটো। কাটো কাটতে? আরে শুরু করো না, আমরা তো আছি। নাও সাবধান। আই না, এইভাবে না, এইভাবে না। আচ্ছা মেজু ভাবি, মেজু ভাই কি কাল রাতে খুব চিৎকার করেছে? একটু মনে করেছিলাম খুব রাগ করবে। তোমার এই কথা কেন মনে হলো? মেজু ভাসু কাল রাত্রে যে রাগ করেছিলেন তোমাদের কাণ্ড দেখতে, আমি তো ভয় কাটা হয়েছিলাম, পরে ঘুমিয়ে পড়েছি। সবারই নিয়ে তোমার খুব চিন্তা নয়? তা আবার বলতে, তোমার খুব বকেছে না? আচ্ছা হোনা, সব বিষয়ে তোমার এত কৌতূহল কেন?
দেখো বোন, তোমার মেজো ভাই কখনো উচ্চস্বরে কথা কয় না, কিন্তু বাড়ির সকলে মেজো ভাইরে খুব ভয় পায়। কেন জানো? তা তো জানি না, কেন গো? তোমার এখন এত কিছু নিয়ে চিন্তা করবার দরকার নেই। নাও আমারে দাও, আমি তোমারে পটলের দোলমা করা শিখাই দেবো। প্রথমে এই মাথা আর এই মাথা কাটো, তারপর খোসা। না সুতি দাও, হুবি না, দে না রে, দে না। আরে না দাদা, তুমি বুঝতে পারছো না কিনে, তালিকপুরে গিয়ে তুই আমাকে ছবি আগে দিবি না? কি শুরু করলে সুতিদা, তুমি তোমার মনের কথা বলবে এটা আমাকে দিয়ে? এটা কি কখনো হয় বলু? তুই আঁকতে পারিস বলে না তোর কাছে আসলাম। তুই একটা প্রথমে ফুলের ছবি আঁকবি, তারপর আমার ছবি আঁকবি, এইটুকু করতে পারবি না? একটা ফুল আঁকবার তোমাকে আঁকবো, বাস এতে চুনি বুঝে যাবে তোমার মনের কথা। ওসব হবে না সুতিদা, তুমি বরং চুনকে একটা চিঠি লিখো। আরে সে যদি পড়তে পারতো আমি কি তাহলে তোর হাত পা ধরতাম? এতদিন আমি চিঠি লিখতাম, আর আমি যদি তোর মতো আঁকতে পারতাম তাহলে পরে আমি আঁকতাম। দে না ভাই। কি শুরু করলে দাদা, ছবি দেখে কেউ বুঝবে? তুমি ওকে চাও বুঝবে না বলছিস? তাহলে পরে তুই এক কাজ কর, তুই একটা বুদ্ধি বাইর কর। আর তুই শিল্পী মানুষ, যেটা ভালো মনে করবি সেটা করবি, কিন্তু শুধু শুনি যেন বুঝতে পারে আমি তারে। সেই আমাকেই জড়ালে সতীদা। আচ্ছা ভাবতি দাও, ছবি আঁকা তো আর চার ঠিকানে ব্যাপার না, যে চাইলে এঁকে ফেলবো, আমাকে কদিন সময় দাও। তাহলে তুই ভাবতে থাক, বেশি দেরি করিস নি, তাহলে পরে আবার কবে সুনির বাপ সুনিরে বিয়ে দিয়ে দিবে? তা তুমি চুনির বাপকে বলছো না কেন? তুমি চুনিকে চাও? তুমি তো দেখতে শুনতে মন্দ না। আমি একবার ভেবেছিলাম, পরে ভাবলাম যে চুনি কি চায়। আপনারা জানেন, আপনারা দেখেছেন কোন শুধু শুধু ডাকাত ডাকাত বলতেছিল? আচ্ছা ওদের ডাকাত বলবো না, তবে কি সাধু বলবো? সাধু রাত বেরাত বাগানে আগানে ঘুরে বেড়ায়, সাথে গুলি বন্দুক ফুটে বেড়ায়, ডাকাত বলবো না কি বলবো? দেশের জন্য ওরা লড়াই করতেছে, আর ওকে কি আপনারা ডাকাত বলে ডাকতেছেন? আপনার কিছু লজ্জা লাগতেছে না? দেশের জন্য লড়াই করতেছে না, সাই করতেছে। উলাফানের মাথাগুলো সিধেই খাচ্ছে, আর ওদের দলে টাইকে নিয়ে উলাফানরে ওই বন্দুক ফুটানো শিখেছে, দেশের জন্য লড়াই করছে। যাই করুক, বুঝে কথা বল, ওরা ডাকাত না। আচ্ছা একটা বিষয় আমি বুঝলাম না, আচ্ছা ওদের জন্য আপনার দরদ এখন ফ্লাই করতেছে কেন? একটা সত্যি কথা বলেন তো, আপনি কি মশাই ওই দলের লোক নাকি? আরে বাদ দেন তো মশাই, যে তো সব পাগল ছাগল। বুঝলে মা, আমাদের সময় কখন যে পেটে বাচ্চা আসতো, আর কখন যে বাচ্চা হয়ে যেত, একটার পর একটা বাচ্চা হলো। কিছু ভাববার ফুসত তো ছিল না, এরপরেও সংসারে সব কাজ করতে হতো, বাচ্চা কাঁদলেও তার কাছে যাওয়ার উপায় ছিল না। তবু তো মা,
বাচ্চা তো এর মধ্যে দিয়েই মানুষ হতো। সংসারে হাজারটা মানুষ, এর কোলে ওর কোলে বাচ্চা বড় হয়ে যেত। আর তোমরা, তোমরা তো এত মানুষের মধ্যে দিয়ে কখনো তার বড়দের অবাধ্য হতে নে হতে। আরে তার কি আর জো ছিল? সংসারে শাশুড়ি, দাদি শাশুড়ি, জেঠা শাশুড়ি, বোয়াতি বউ, তুমি এটা করতে পারবে না, চুল খেলে থাকতে পারবে না, সন্ধ্যাবেলায় এই যে পুকুর ঘাটে যেতে পারবে না, এটা খাইতে পারবে না, ওখানে যাবে না, কত রকমের বিধি নিষেধ। এত কিছু এখন আর প্রয়োজন নেই, তবে এই সময় একটু সাবধানে থাকা ভালো। বড় বৌদি আসবো? আরে সিন্ধু আয়, আয় বোন আবার ভিতরে আয়। কি খবর? কি নায়ক মশার ব্যাপারে কিছু জানতে পারলি? হ্যাঁ গো বৌদি, খবর জানতে পেরেছি। কি জানতে পারলাম? রামকৃষ্ণ মিশনে জমি দান করতে চাই, আর সেজন্যই নায়ক সাহেবকে কলকাতায় পাঠাইছিল কর্তামা। বলিস কি, তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ বৌদি, এটাই তো বলতেছিল, আমি ঠিকই শুনেছি। আচ্ছা, ও দাঁড়া, দেখ তো এটা কেমন হয়েছে। এটা আমার জন্য বৌদি? হ্যাঁ রে, তোর জন্য। এটা খুব সুন্দর বৌদি। আচ্ছা এখন তুই যা, গিয়ে দেখ জমির ব্যাপারটা কত দূর এগুলো। ঠিক আছে বৌদি, আমি তাহলে গেলাম। যা, আমিও দেখব কর্তামা কি করে জমি দান করেন। চায়ের দোকানটা তোমাকে রেখেছে কাজের জন্য? আগে তো কখনো দেখিনি, নতুন নাকি? ঠিক আছে, ওই ঘরে চাটা রেখে চলে যাও। তুমি এখানে কি করছো? তোমরা বললাম যে চাটা রেখে চলে যেতে, স্বদেশী টাকা আগে কখনো দেখেছো? এখানে মার খাবে, তারপর সদরে গিয়ে বড় কর্তা ইংরেজ অফিসারের কাছে মার খাবে, তখন দেখবো কি করে মুখ বন্ধ রাখে। যাবে যাও। কি করছিস তুই? আমার দাদা তোর বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকবি কেন? তালি আর কি বলছি, প্রত্যেক দিন আসে, মুই তো ভয়ে মরি যাই। তুই দাদাকে বেশ ভয় পাস? না রে, তোর দাদা মাটির মানুষ, তাই বাবা মা জানতে পারলে অনর্থ ঘটে যাবে। দাদা তোর বাড়ির সামনে গেলে তোর বাপ মা অনর্থ ঘটাবে কেন? তোরে বোঝাবো কেবা করে, সে কি শুধু শুধু আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে? তা ঠিক কিসের জন্য যায়? তোর দাদা আমাকে চিঠি দেয়। দাদা তোকে চিঠি দিতে গেছিল? তুই হাসছিস? ভয়ে আমার পরাণ কাঁপি উঠে। সেদিন বাবা তোকে একজনকে বলতে শুনেছি, তোর আমার ধর্মে এসব হতি নাই, তাহলে নাকি পুরো গ্রাম শেষ হয়ে যাবে অভিশাপে। গ্রাম ধরে শেষ হয়ে গেলে তাহলে পরে কী হবে রে সোনি? আসমা,
তুই তোর ভাইটুকে বুঝায় বলবি সে যেন এসব না করে। খুব বিপদ, খুব বিপদ মেজবু। ওর সঙ্গী সাথীদের কোনো রকমে আমি বাঁচাতে পারিছি, লুকানোর পলানোর পথ দেখাতে পারিছি, কিন্তু রথিন কাল সত্যি সত্যি সালাম করে দেয় তাহলে তাহলেই আমাদের হাতে কিছু থাকবে না, ওরে বাঁচানো যাবে বলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো, কাল কালকে বেশি সময় পাওয়া যাবে, কাল দুপুরের দিকে সাহেব থাকবে না তখন তখন নিয়ে যাবো নিয়ে যাবো। কি আসতুস তো, তুমি ওদিকে ওর সাথে সাথে নাচা শুরু করলে যে ওরা সারা দেশ নাচতেছে, যেখানে যুক্ত না হলে তাল তাল তো কাটে যাবে, তাল কেটে যাবে। দাদা সত্যি আপনি আমার নিয়ে যাবেন? হ্যাঁ কাল কাল তো আমার নিয়ে যাবো, শুধু শাড়ি পরে নেবে তাতে কেউ সন্দেহ করতে না, আর আর কালই যাবার পরে কী কথা বলতে হবে না বলতে হবে সেটা আমি তোমার শিখে দেবো, তবে সাবধান সাবধান এসে বউ সাবধান। হ্যাঁ ভালো আছি। বলছিলাম কি হাসান, ওই যে ওই বিষয়টা তো কোনো কিছু জানালে না তো? কোন বিষয়টা? দাদা আমি যে একদম স্বস্তি পাচ্ছি না গো। তুমি দুশ্চিন্তা করো না, একটা খবর আমি ঠিকই নিয়ে আসবো। খবর আনা তাড়াতাড়ি আনেন গো দাদা।